যে ছবিটি রাতভর বাংলাদেশকে কাঁদিয়েছে, এই শিশুর হৃদয় স্পর্শী চাহনি বুঝিয়েছে এই আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এই ছবিটিকে নিয়েই দুয়াশা সৃষ্টি হয়েছে ফেসবুকে। ছবিটিকে নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে সমালোচনা করছেন, সম্ভবত ছবিটি এআইয়ের মাধ্যমে করা। এরকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিকে ঘিরে। আমরা ঠিক এরকম একটি মন্তব্য এখন আপনাদেরকে পড়ে শোনাবো। মন্তব্যটা কি সঠিক না ছবিটা সঠিক সেটা আপনারা বিচার করবেন। মন্তব্যটি হচ্ছে, ছবিটি কি বাস্তব? গত রাত থেকেই ছবিটি ফেসবুকে ভাইরাল, অনেক বড় বড় সেলিব্রিটিরাও শেয়ার দিয়েছেন, কিন্তু প্রকৃত ফটোগ্রাফারের ক্রেডিট কেউ দিতে পারেননি, আমিও পাইনি। অন্তত দুটি এআই ইমেজ ডিরেক্টর বলছে ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। ছবিটাতেও অত্যন্ত দুটি অসঙ্গতি দেখা যাচ্ছে, এক কপালের অস্বাভাবিক বাস, দুই নাক ঠুট ও বারবার পানির অস্বাভাবিক অবস্থান, এগুলো এআই ইমোজির আলামত। এই ছবিটি যারা শেয়ার দিচ্ছেন, আতঙ্কিত বা সহমর্মী হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, শেয়ার দেওয়ার আগে সতর্ক হন, অযথা আতঙ্ক ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। ঠিক এরকম একটি মতামত আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ব্যাপক ঘোরাঘুরি করতেছে। তো মতামতটা সঠিক না ছবিটা সঠিক সেটা আসলে আমরা এখনও জানি না। তো আপনাদের কাছে কী মনে হয়, ছবিটা কি বাস্তব না ওনার মতামতটা বাস্তব, কোনটা সঠিক আমরা কিন্তু এখনও জানি না। তবে এই ছবির যে ফটোগ্রাফার, আমরা ওনাকে সশরীরে মিডিয়াতে দেখতে চাই, তবেই বোঝা যাবে ছবিটি বাস্তব।